হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে লুনার ক্রাশের কিন্তু নতুন একটি আপডেট চলে আসে, এবং আগে আমরা টাইম অন সাইটে, মানে আমরা যে ওয়েবসাইটে ঘোরাঘুরি করতাম, ওয়েবসাইটে যে টাইমটা ওয়েস্ট করতাম এটা ছিল 120 মিনিট, মানে 120 মিনিটে আমাদের 100 পয়েন্ট দিত। কিন্তু এখন এটি আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে এখন আমাদের 60 মিনিটে 60 পয়েন্ট দিচ্ছে। তো এটাতে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আবার অনেকেই দেখতেছে যে মাল্টিপ্লায়ার কমে গেছে, মানে মাল্টিপ্লায়ার কমে গেলে আমাদের পয়েন্ট সাধারণত কম হয়, এই জন্য অনেকেই ঘাবড়ে যাচ্ছে যে আমাদের মাল্টিপ্লায়ার কমে যাচ্ছে, এখন আমরা কম পয়েন্ট পাবো যার কারণে আমাদের কম আর্নিং হবে। সেটা না, আগে যেমন লুনার ক্রাশ আমাদের 65,000 টোকেন দিত, ঠিক তেমনি এখনও 65,000 টোকেনই দিবে। মানে আগে আমাদের পয়েন্টগুলো বেশি হতো যার কারণে সবার পয়েন্ট বেশি হতো, এখন যেহেতু আমাদের পয়েন্ট কম হবে, মাল্টিপ্লায়ার কমে গেছে, সো আমাদের সবার কিন্তু সেই পয়েন্ট অনুযায়ী, পার্সেন্টেজ অনুযায়ী আমাদের 65,000 টোকেনগুলোই আমাদের ভাগ করে দিবে। সো ঘাবড়ানোর কোনো কিছুই নেই, আমরা আগের অনুযায়ী আগে যে টোকেনগুলো পাইতাম সেগুলোই পাবো। তো এখন নতুন একটি আপডেট আসছে অপিনিয়ন লেভেল 1 নামে। এখন অনেকেই ঘাবড়ে যাচ্ছে যে অপিনিয়ন লেভেল 1, এখানে প্রতিদিন আমাদের, মানে লেভেল 1-এ যারা আছে তাদের 30 পয়েন্ট দেওয়া হবে, মানে 30টা প্রশ্নের উত্তর দিতে হবে ওদের। এখানে প্রশ্ন করা হবে, 30টা প্রশ্ন প্রতিদিন দিবে, তো প্রতিদিন যদি আমরা 30টা প্রশ্নের উত্তর দিই আমাদের 30 পয়েন্ট করে দেওয়া হবে। যারা লেভেল 2-তে আছে তাদেরকে 60টি পয়েন্ট দেওয়া হবে, মানে 30টি প্রশ্ন থাকবে, তো 1টি প্রশ্নের উত্তরের জন্য 2টি করে পয়েন্ট থাকবে। আর যারা লেভেল 3-তে আছে তাদেরকে 1টি পয়েন্টের, মানে 1টি উত্তরের জন্য 3টি পয়েন্ট দেওয়া হবে। তো যারা লেভেল 1-এ তাদেরকে কিন্তু 1টি অ্যান্সারের জন্য 1টি পয়েন্ট দেওয়া হবে। সো ঘাবড়ানোর কোনো কিছুই নেই। এখন কথা হচ্ছে, অনেকেই জানে না যে এই ওপিনিয়ন যে অপশনটি আসছে নতুন, এখানে পয়েন্ট আর্নিং করা যায়, এটা কিভাবে কাজ করবে, কিভাবে আর্নিং করবে। তো আজকে আমি সেটি দেখাবো, তারপর পরবর্তীতে কথা বলবো যে মাল্টিপ্লায়ার যে কমে গেছে সেই মাল্টিপ্লায়ারটা আপনারা কিভাবে বাড়িয়ে নেবেন, আগের মতোই আপনারা কিভাবে পয়েন্ট আর্নিং করবেন এবং বেশি বেশি টোকেন আর্নিং করতে পারবেন। তো সেটি আমি পরে আলোচনা করতেছি, প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা ওপিনিয়ন থেকে পয়েন্টগুলো আর্নিং করবেন। দেখেন, আমার কিন্তু এখানে নোটিফিকেশন দিয়ে দিছে ওপিনিয়ন 1/6, মানে এখান থেকে আমি পয়েন্টগুলো কিভাবে নেব। দেখেন, এই যে এখানে প্রশ্নটা আছে আমি এখান থেকে উত্তর দেবো, যে কোনো একটাতে আমি ক্লিক করে দিলাম। দেখেন, এটাতে ক্লিক করে দিলাম, একটু সময় নিল, দেখেন এখানে কিন্তু 2 হয়ে গেল। এভাবে আমি 6, মানে 6টা কমপ্লিট করবো। দেখুন, এটা ইয়েস করে দিলাম, আপনারাও এভাবে করে নেবেন। দেখেন 3 হয়ে গেছে, এভাবে আমি সবগুলোই করে নিচ্ছি, 4, 5, এটা ইয়েস করে দিলাম। দেখেন, আমার 6/6 হয়ে গেছে, আমি শেষেরটা দিয়ে দিচ্ছি, আমার 6টা অ্যান্সার দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু অলরেডি 6 পয়েন্ট আমি পেয়ে গেছি। দেখেন, এটা কিন্তু আপডেট নিতে একটু সময় নেয়। এখানে যদি ক্লিক করি, দেখেন ওপিনিয়ন লেভেল 1, এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার 6টি পয়েন্ট যোগ হয়ে যাবে। এভাবে আপনারা 6টি পয়েন্ট যোগ করে নেবেন। এখন কথা হচ্ছে, আমরা 30টা পয়েন্ট পাবো প্রতিদিন এখান থেকে, তো আমার 6টি হইলো, বাকিগুলো কোথা থেকে পাবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি যদি সেটিংসে ক্লিক করি, দেখেন এখান থেকে ওপিনিয়নে যদি যাই, এখানে আমরা ক্লিয়ারলি বুঝে বলতে পারবো, ইউ হ্যাভ প্রোভাইড 6 ওপিনিয়ন টুডে, দ্য ম্যাক্সিমাম পয়েন্ট ইউ ক্যান আর্ন ইন 10 সিন্স ইউআর লেভেল 1। মানে এখানে বুঝেছি আমি, আমাকে 6টি প্রশ্ন প্রোভাইড করা হয়েছে, আমি 6টি, মানে 6টি ওপিনিয়ন, ওরা প্রশ্ন না ওপিনিয়ন বলতেছে, প্রোভাইড করা হয়েছে, আমি 6টির উত্তর দিয়েছি অলরেডি, তো আমি এখান থেকে 6 পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। এখানে আমাকে, মানে 10 মিনিট পরপর এটা সিন্স হবে আর কি, মানে 10 মিনিট পরপর এটা অ্যাড হবে আর কি, যে পয়েন্টটা আছে আমি যে পয়েন্টটা আর্নিং করলাম এটা 10 মিনিট পর অ্যাড হবে। তো 10 মিনিট পরে আমি এখানে দেখতে পারবো, এখানে আমার ওপিনিয়ন লেভেল 6 আছে, তো এটা 30 পর্যন্ত, 30 পর্যন্ত আর্নিং করতে পারবো। এবং টাইম অন সাইট আগে 120 মিনিট ছিল, এটা কিন্তু এখন 60 মিনিট করে দিয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা কিভাবে আর্নিং করবেন। আমি এখান থেকে 6টি আর্নিং করলাম, এর পরবর্তীতে কিভাবে আর্নিং করবো। আমি যদি মার্কেটে যাই, মার্কেটে ক্লিক করলাম, তো যে কোনো, এখানে অনেকগুলো কয়েন আছে, যে কোনো একটি কয়েনে আমি ক্লিক করতেছি, বিটকয়েনে ক্লিক করলাম। দেখেন, ক্লিক করার পরে এখানে আমাকে আরেকটি ওপিনিয়ন দিয়ে দিছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট বিটকয়েন টুডে, মানে এখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, তো আমি এখানে একটি উত্তর দিচ্ছি। আপনারা কিন্তু নো ওপিনিয়নে ক্লিক করবেন না, বাকি যেগুলো আছে এগুলোতে ক্লিক করবেন। দেখেন, এখানে যেহেতু মাইনাস পয়েন্ট আছে, তো অবশ্যই আপনারা মাইনাস থাকলে সেলে ক্লিক করবেন, মানে যখন রেট কমে যায় তখন কিন্তু সবাই সেল দিয়ে দেয়, মানে যখন রেটটা কমতে থাকে তখন কিন্তু সবাই সেল দিয়ে দেয়। এই জন্য আপনারা যখন মাইনাস থাকবে তখন আপনারা অবশ্যই সেলে ক্লিক করবেন। দেখেন, আমার কিন্তু আরেকটি ওপিনিয়ন ওখানে চলে গেছে, আরেকটি পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করতেছি, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আবার আমি মার্কেটে যাচ্ছি, মার্কেটে যাওয়ার পরে এবার দ্বিতীয় ইথেরিয়াম যে কয়েনটা আছে এখানে আমি ক্লিক করতেছি। দেখেন, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আরেকটি আমাকে ওপিনিয়ন দিয়ে দিছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইথেরিয়াম টুডে। তো এখানে যেহেতু মাইনাস, অবশ্যই আমি এখানেও সেলে ক্লিক করব, সেল অর অ্যাভয়েড, এখানে ক্লিক করে আমি এই ওপিনিয়নটি কমপ্লিট করলাম। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার পয়েন্টগুলো কীভাবে যোগ হচ্ছে। আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আবার সেটিংসে যাচ্ছি, সেটিংস থেকে
ফোন থেকে হইলে আপনারা নিচে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করলে এই সেটিংস অপশনটি পাবেন। তো এখানে দেখেন ওপিনিয়ন নামে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখেন ইউ হ্যাভ প্রোভাইড এইট ওপিনিয়ন টুডে, মানে কিছুক্ষণ আগে কিন্তু এখানে সিক্স ছিল, আমি এখনও আবার দুইটা কাজ করলাম, এই জন্য আমার এখানে এইট ওপিনিয়ন হয়ে গেছে। এভাবে আপনারা প্রতিদিন ৩০টা করে ওপিনিয়ন কমপ্লিট করবেন, এর জন্য আপনাদের লেভেল ওয়ানে থাকলে ৩০টা পয়েন্ট পাবেন এবং লেভেল টুতে থাকলে ৬০টি পয়েন্ট পাবেন। এভাবে আপনারা আর্নিং করবেন। আর বাকিগুলো তো আপনারা জানেন যে প্রতিদিন ১২০ মিনিট ছিল আগে, ১২০ মিনিটের জন্য আপনাদের ১২০ পয়েন্ট দেয়, এখন আপনাদের ৬০ পয়েন্ট দেবে। সো ঘাবড়ানোর কোনো কিছু নেই, আগে আমরা সবাই কিন্তু ১২০ মিনিট করে পাইতাম। সো আমাদের ৬৫,০০০ টোকেন যে আছে সবগুলাই কিন্তু যতগুলো ইউজার আছে সবাইকে ভাগ করে দিত, ঠিক তেমনি এখন আমরা ৬০ পয়েন্ট করে পাবো, সবাই ৬০ পয়েন্ট করে পাবো। তো এর জন্য সবাই আমরা ওই ৬৫,০০০ টোকেন ভাগ করে নিতে পারবো, আমাদের কোনো কিছুই সমস্যা হবে না, আগের মতোই আমরা টোকেন পাবো। তো বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমার মাল্টিপ্লায়ার অনেক কমে গেছে, এর জন্য আমার আর্নিং কম হচ্ছে। এখন কথা হচ্ছে মাল্টিপ্লায়ার কীভাবে বাড়ানো যাবে, আমি আপনাদের সেটাও দেখিয়ে দিব যে আপনারা কীভাবে মাল্টিপ্লায়ার বাড়িয়ে নেবেন। যেমন আমার কিন্তু ৪x ছিল, এখন কিন্তু আমার ২x হয়ে গেছে, সবার কিন্তু ২x করে দিছে। তো আমি নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসতেছি কীভাবে আপনারা মাল্টিপ্লায়ার খুব সহজে আবার বাড়িয়ে নেবেন এবং বেশি বেশি আর্নিং করবেন। তো এর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনারা ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস করে যাবেন এবং আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না এবং বেশি পরিমাণে আর্নিং করতেও পারবেন না। আমি কিন্তু নেক্সটে যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা মাল্টিপ্লায়ার বাড়িয়ে নিতে পারবেন এবং খুব সহজে খুব বেশি পরিমাণে আর্নিং করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটা এখান থেকে শেষ, আমি নেক্সটে ভিডিও অবশ্যই নিয়ে আসবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে। থ্যাংক ইউ সো মাচ।